السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم মাহে রবিউল আউয়াল এই মাসের একটা বিশেষ গুরুত্ব আছে মুসলিম সমাজে। এই মাসে আজকে আমাদের জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের উত্তরার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সেমিনারের ব্যবস্থা করেছেন, যে সেমিনারের বিষয়বস্তু হল আদর্শ সমাজ রাষ্ট্র গঠনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আর আমাদের করণীয়। আজকের এই সেমিনারের প্রধান অতিথি লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন সৈয়দ ফয়জুল করিম দামাত বারকাতুহুম শেখ চরমানায় বসা আছেন, আরও বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। দীর্ঘক্ষণ আলোচনা আমিও শুনতেছিলাম বিজ্ঞ ওলামাদের, তা আমি আলোচনাকে বেশি দীর্ঘায়িত করব না, কয়েকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। নম্বর এক, আজকে বাংলাদেশের মুসলমান বাংলার নাগরিকরা অত্যন্ত খুশি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওলামা মশায়েখ দেশের সর্বস্তরের ন্যায়প্রাণ মানুষের সহযোগিতায় এই দেশের মধ্যে একটা বিপ্লব ঘটে আজকে আমরা স্বাধীনভাবে হক কথা বলার সুযোগ পেয়েছি। এবং আমরা একটা প্রধান উপদেষ্টা পেয়েছি ডক্টর ইউনুস সাহেব, যিনি শুনেছি যে আমরা জানি শান্তির উপরে একটি নোবেল পাইছেন, তো এটার জন্য অনেকে আমরা খুশি। ওনার বক্তব্যগুলো অনেক সুন্দর, বক্তব্যগুলোর ভিতরে ইনসাফ, সুবিচার, দুর্নীতি দূরীকরণ, বৈষম্য দূরীকরণ সব কিছু সুন্দরভাবে ফুটে উঠতেছে। এই কথাগুলো আসলে ডক্টর ইউনুসের কথা নয়, এই কথাগুলো ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। তিনি যে শান্তিতে নোবেল বিজয় হয়েছেন এই দেশে বা আমেরিকাতে বর্তমান বিশ্বে, আর আমরা এমন একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি, পৃথিবীর ইতিহাসের ভিতরে সবচেয়ে বড় শান্তির বিজয়ী হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল হার্ট জানেন আপনার গ্রন্থ লিখেছে 300, পৃথিবীর হাজার বছর ইতিহাসে পৃথিবীর ইতিহাসের 100 জন 500 জনকে ব্যক্তিকে গবেষণা করে তার জীবনী রচনা করেছে। তিনি একজন খ্রিস্টান দার্শনিক, আর বইটা যিনি ছাপাইছেন তিনিও খ্রিস্টান। খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি যখন 100% সমাজের সংস্কারক এবং ন্যায়পরায়ণ ব্যক্তিদের তালিকা নির্ণয় করেছেন, তখন সিরিয়াল নম্বর 1 কাকে দিবেন এই নিয়ে দীর্ঘক্ষণ পর্যালোচনা করার পরে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইতিহাসের পাতা দেখে, যে 1 নম্বর রাখতে হবে, যেটা আমার ধর্ম নয় ইসলাম, আমার নবীও নয়, আমি খ্রিস্টান মুসলমানের নবী, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ হবে বিশ্বের ইতিহাসে 1 নম্বর সংস্কারক এবং শান্তিপ্রিয় ব্যক্তি। তাইলে ডক্টর ইউনুসকে পাইয়া আমরা খুশি, যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এই জমিনে বাস্তবায়ন করতে পারি, তাহলে মুসলমানের তামাম পৃথিবীর জন্য একটা জান্নাতি পরিবেশ কায়েম হবে, তামাম পৃথিবীর মধ্যে একটা বিশাল ইতিহাস হবে। মহতরম হাজরিন, বিশ্বনবীর অবদান, অবদান কি বলবো, রসুলের এক একটা জীবনী এত অধ্যায়, এত লম্বা। আমি একটা বক্তৃতার কথা বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হওয়ার পরে এক পর্যায়ে মক্কা মুকাররমার ভিতরে বড় বড় গুণীজনদেরকে বসাইয়া একটা বক্তব্য দিয়েছিলেন, ছোট্ট একটা কোট করতেছি আমি। তিনি বলেছিলেন, হে আরববাসী, হে আমার জাতি, আইয়ুহান নাস, আইয়ুহাল আরব,
আজকে তোমরা পেরেশান, আজকে তোমরা কোনো নিরাপত্তা পাচ্ছ না, নিরাপত্তাহীন ভুগতেছ। তোমাদের কোনো বাণিজ্য কাফেলা যদি মক্কার থেকে সিরিয়ার দিকে যায়, ইয়ামানের দিকে যায়, অজস্র সৈন্য লস্কর সাথে নিয়ে বাণিজ্য কাফেলা গেলেও পথের বিচে তোমাদের নিরাপত্তা নাই। লুটেরা, ডাকাত, চোর এইগুলা ধরে তোমাদের সব লুটপাট করে নিয়ে যায়। এই হলো আরবের বর্তমান অবস্থা। কিন্তু আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে এসেছি, বিশ্বাস করো, ইয়া ইউহান্নাস কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর এই কালেমার মন্ত্র যদি এই জমিনে প্রতিষ্ঠা করার সুযোগ দাও, তাহলে মক্কা নগরীর থেকে সেই ইয়ামান পর্যন্ত একজন সুন্দরী নারী মাথার ভিতরে স্বর্ণের বোঝা মাথায় নিয়ে একা একা আসবে, কেউ থাকবে না। পথের ভিতরে একটা লোক তাকে প্রশ্ন করার মতো, চকুর তুলো করার মতো কোনো লোক পাওয়া যাবে না। এটার দ্বারা কি প্রমাণ হয় না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাজ উপহার দিয়েছেন, কি রাষ্ট্র উপহার দিয়েছেন? আপনি কোন দিকটা বলবেন? সমাজের ব্যাপারে বললে সমাজ তিনি কায়েম করছিলেন সহি আকিদা ধর্ম ভিত্তিক সমাজ, ঠিক না? ঠিক বলেন, আকিদা ভিত্তিক সমাজ। পৃথিবীর ইতিহাসে আকিদা ভিত্তিক সমাজ এইভাবে কায়েম করা আল্লাহর জমিনে কোনো ইতিহাস পাওয়া যাবে না। পূর্ণাঙ্গভাবে এত বিশাল জায়গার মধ্যে কায়েম করছিলেন, তিনি কায়েম করছিলেন একমাত্র ইতিহাসের পাতায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইসলাম ভিত্তিক আকিদা ভিত্তিক সমাজের রসুলের জমানায় 7.5 লক্ষ বর্গ মাইল জোড়ে পৃথিবী কালেমা তৈয়বা তৌহিদের ছায়াতলে এসেছিল, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল 7.5 লক্ষ। আমার নবীর বিদায়ের পরে আবু বকর আসলেন, ওমর আসলেন, ওমরের যুগে 22 লক্ষ বর্গ মাইল পর্যন্ত চলে গেল। এরপরে খলিফা ওসমানের যুগে আরো বিশাল বৃদ্ধি হয়ে গেল। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের যুগে 19 বছর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই যুগের মধ্যে দেখা যায় 65 লক্ষ 66 হাজার বর্গ মাইল অর্ধ পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা তাওহীদের ঝান্ডা উড্ডীন হয়েছে, ইসলামী রাষ্ট্র সমাজ কায়েম হয়েছে। আমার ভাইরা, যে সুন্দর ইতিহাস আমাদের কোথায় গেল? আমরা তো আর সেদিকে দেখি না, আমরা তো এদিকে দেখি না। আমার রসুল কি করেছেন? তিনি সত্যিকার প্রথমে মসজিদ নববী কায়েম করছেন মদিনা শরীফের মধ্যে গিয়া। মসজিদ নববী হইল ইসলামী রাষ্ট্রের কেন্দ্র, বলেন সুবহানাল্লাহ। একটা মসজিদের ভিতরে নামাজ হবে, নামাজ হবে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কায়েম করার মাধ্যম। তামাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, হে দুনিয়ার মানুষ, ইসলামী সমাজ যদি চাও, শান্তির সমাজ চাও, বৈষম্যহীন সমাজ চাও এবং ন্যায়নীতিপূর্ণ রাষ্ট্র চাও, তাহলে 1 নম্বরে তোমাকে সিজদারত হইয়া মহান প্রভুর সঙ্গে সম্পর্ক করতে হবে। এটা নামাজ, সালাত, একামাতুস সালাত, এটা ইসলামের, ইসলামী রাষ্ট্রের প্রধান একটা কাজ ছিল একামাতুস সালাত, সেটা আমার নবী করেছেন। এরপরে সেইখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল, আসাবে সুফা, সুফা মাদ্রাসা ছিল, কারণ শিক্ষাই হলো মানব জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে সঠিক করার জন্য, সঠিক আল্লাহকে জানার মতো শিক্ষা প্রতিষ্ঠা করার জন্যে মসজিদে নবীর ভিতরে সুফা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এটাই ছিল ইসলামী রাষ্ট্রের সেকেন্ড অধিকার। 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ ছিল এই মসজিদে নবীর ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিকে মুফতি, একদিকে রসুল, একদিকে মুরব্বি, একদিকে অভিভাবক, আরেকদিকে তিনি ছিলেন বিচারক, প্রধান বিচারক। যে কোনো মামলা সমস্যা হইত বিচার ব্যবস্থা কায়েম করছেন মসজিদে নববীর ভিতরে। এবং রাজনীতি যত কথাবার্তা ছিল রাষ্ট্র পরিচালনার, সব পরামর্শ হইত মসজিদে নববীর ভিতরে। এই মসজিদে নববীর থেকে জিহাদ পরিচালনা হইত, দাওয়াত পরিচালনা হইত, এই মসজিদে নববীর থেকে মুজাহিদদেরকে কাতারবন্দি করা হইত, তাদের সেনাপতি ঠিক করা হইত, সব কিছু ইসলামী রাষ্ট্রের মেন কেন্দ্র। ইতিহাসের পাতায় লেখে মসজিদে নববী হইল মেন কেন্দ্র। আমার ভাইরা, এই মসজিদে নববীতে আজান প্রথা শুরু হয়েছে। আব্দুল ইবনে যায়েদ ইবনে আব্দুল রাব্বিহি একজন সাহাবীর স্বপ্নের মাধ্যমে আজান, এই আজান প্রবক্তা, আজানের ভিতরে ইসলামী রাষ্ট্রের খবর আছে, ইসলামী রাষ্ট্রের শিক্ষা আছে, ইসলামী সঠিক সমাজের শিক্ষা রয়েছে। কি আছে আজানের ভিতরে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান,
আল্লাহু আকবরের মাধ্যমে বিশ্বের মধ্যে আবু জাহেলের শাসন ব্যবস্থার থেকে নিয়ে নমরুদ, ফেরাউন সহ যত সন্ত্রাসী, যত রকমের খারাপ এবং জালেম শাসক ছিল, সমস্ত শাসকের বিরুদ্ধে একটা অ্যাটম বম করেছে। আল্লাহু আকবর মানে বড় তো আল্লাহর জন্যে। আল্লাহকে বাদ দিয়া কেউ নিজে নিজে বড় হইতে পারে না, শাসক হইতে পারে না। আমার ভাইরা, এই আজানের ভিতরে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ আমার প্রভু, তিনি আমার শাসক, তিনি হাকেম, তার বিধিবিধান আমার বাস্তবায়ন করতে হবে। আমি কি আমার আল্লাহর সামনে মাথা নত করতে হবে? আমার পুরা জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। এই যে তৌহিদের শিক্ষা, আকীদার শিক্ষা, এই শিক্ষা অনুযায়ী সমাজ কায়েম করা, রাষ্ট্র কায়েম করা, সবকিছু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যের মধ্যে লিপিবদ্ধ আছে আমার ভাইরা। আবার যদি সামনে যাই, ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলের ভিতরে এনে আরেকটা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন, বড় তো আমি, এই পৃথিবী আমার, জমিন আসমানের মালিক আমি আল্লাহ, আমি আমার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খলিফা, আমার প্রতিনিধি নিয়োগ করলাম সরাসরি। আমি আল্লাহ, মুহাম্মদ আমার খলিফা, খলিফাতুল্লাহ। এই খেলাফত কেয়ামত পর্যন্ত চলবে। হয়তো কোনো সময় খেলাফতের নামে, হয়তো কোনো সময় এমারতের নামে, ইসলামী হুকুমতের নামে এটা চলতে থাকবে, এটা বন্ধ হবে না। আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রপ্রধান হইলেন, ওনাকে খলিফাতুর রাসূলুল্লাহ বলে, খলিফাতুল্লাহ বলে না। কেন? তার কারণ কি? ডাইরেক্ট রসুল যিনি, তিনি আল্লাহর খলিফা, এরপর রসুলের খলিফা আবু বকর সিদ্দিক, তাই তিনি খলিফাতুর রাসূলুল্লাহ। ওনার খলিফা ওমরে ফারুক, তাই তিনি খলিফাতুর রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র, শরিয়া ভিত্তিক রাষ্ট্র, সমাজ কায়েমের জন্য একটা নিজাম, একটা সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন। সেই সিস্টেমের প্রথম প্রবর্তক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ। আমার ভাইরা, আমি বেশি লম্বা করব না, কথা অনেক দীর্ঘ হয়ে যাবে। ইতিহাসের সূচনা লগ্ন থেকে এইভাবে শুরু করলে দেখবেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মসজিদ নবীর পাশে আজওয়াজে মুতাহারাত, আমাদের আম্মাজানের জন্য ফ্যামিলি কোয়ার্টার করে দিয়েছেন। আর আম্মাজানের সঙ্গে রসুলের কি আদর্শ চলছে, এটা হলো আমার পারিবারিক সিস্টেম। ইসলামে পারিবারিক সিস্টেম কেমন হবে, নারীর অধিকার কি হবে, স্বামীর অধিকার স্ত্রীর উপরে কি, স্ত্রীর অধিকার স্বামীর উপরে কি, একটা সমাজ কায়েম করতে হইলে কেমন করে সুন্দর সমাজ কায়েম করা লাগবে, নারীদেরকে কি কি অধিকার দেওয়া হবে, এইগুলা শুধু কোরআন হাদিসে মুখের বাণী নয়, কালামের বাণী নয়, বরং আমার রসুল নিজে বাস্তবায়ন করেই দেখেছেন। এটাই হলো ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সমাজের মূল নারী আপনার ব্যক্তিগত পারিবারিক ল, পারিবারিক সিস্টেমের একটা মূল মন্ত্র বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে আমরা যদি যাই ইসলামী অষ্টদির ব্যবস্থা আমার রসুল করেছেন। রসুলের রাষ্ট্র ছিল কয়েক রকম, কয়েকটা গুণাবলী। এক নম্বর রাষ্ট্র ছিল ওনার রাষ্ট্র আকিদা ভিত্তিক, ধর্ম ভিত্তিক, ইসলাম ভিত্তিক, তৌহিদ ভিত্তিক। দুই নম্বর ছিল রসুলুল্লাহ সাল্লামের গঠিত সেই দেশটা ইসলামী রাষ্ট্র, সে রাষ্ট্র ছিল মানব অধিকার বাস্তবায়নের রাষ্ট্র। ওনার রাষ্ট্রের মধ্যে কোন মানুষের কেন, কোন প্রাণীর পর্যন্ত অধিকার ক্ষুণ্ণ করতে কেউ পারে নাই, ঠিক না বেটি বলেন? রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজ বাসনে সেটা বলে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আহরাজাকুম হারামুন আলাইকুম কাহরমতি ইয়াউমিকুম হাযা ওয়াবি বালাদিকুম হাযা ওয়াবি শাহরিকুম হাযা। আজ তো জাতিসংঘ আমাদেরকে মানব অধিকারের সবক শুনায়, মানব অধিকারের 32টা ধারা তারা উপস্থাপন করেছে সেখানে ধারা উপধারা মিলিয়া। কিন্তু আল্লাহর কসম, জাতিসংঘের মানব অধিকারের ধারা এইগুলো আসলে বাস্তব মানবাধিকার নয়, সত্যিকার মানবাধিকার ওইটাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামী রাষ্ট্রের জন্য বিদায় হজ বাসনেও পুনর ব্যক্ত করেছিলেন, সেটাই হলো সত্যিকারের মানবাধিকার। এই ইসলামী রাষ্ট্র কায়েম হইলে একটা মানুষ অন্যায়ভাবে খুন হবে না, মার্ডার হবে না, মারা যাবে না, কারণ দেমা তার প্রাণ নিয়াম বেঁচে থাকার অধিকার তার। এই অধিকারের মধ্যে আরেকজন অন্যায়ভাবে ক্ষুণ্ণ করতে পারবে না, কোনো মানুষের মাল লুণ্ঠন হবে না,
ডাকাতি হবে না, চুরি হবে না, একটা কি সুন্দর জান্নাতি সমাজ কায়েম হবে, কারণ ইসলাম বলে তার সম্পদের সমস্ত নিরাপত্তা দিয়েছি আমি আল্লাহ। তাই ইসলাম দিয়েছে মানবতা, ইসলাম দিয়েছে সম্পদের নিরাপত্তা, ইসলাম দিয়েছে মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা, ইসলাম দিয়েছে মানুষ বাঁচার নিরাপত্তা, ইসলাম দিয়েছে নারী অধিকারের নিরাপত্তা, ইসলাম দিয়েছে নারীদেরকে বাঁচার অধিকার, ইসলাম দিয়েছে নারীদেরকে শিক্ষার অধিকার, ইসলাম দিয়েছে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান। আমার মহতরম হাজেরিন, কথা বললে অনেক বৃদ্ধি হয়ে যাবে। আমাদের প্রধান অতিথি আসেন, তিনি বিস্তারিত তার মূল্যবান বক্তব্য আমি শুনবো ইনশাল্লাহ আমরা সবাই মিলে। কথা একটাই, সামান্য ধারণা দিলাম, সব কিছু বলতে পারি না। এখন আমি বর্তমান প্রেক্ষাপটে একটা কথা বলবো, সেই কথাটা হলো আজকে বাংলাদেশে কি হচ্ছে। স্বাধীনতা একটা বিপ্লবের মাধ্যমে আমরা মনে করছি আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীন হওয়ার পরে ২০২৪ পাঁচ তারিখ, এরপরে আমরা আশা করছি যে এই দেশের ভিতরে একটা রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবে, যে রাষ্ট্রের ভিতরে পূর্বের রাষ্ট্রের যত জুলুম অত্যাচার অন্যায় ব্যভিচার একটাও এই রাষ্ট্রের মধ্যে থাকবে না। আমি চ্যালেঞ্জ করি বলতে চাই, শপথ করি বলি কোরআন সামনে, হাদিস সামনে, উলামায়ে কেরামের সামনে রাখি বলি, খোদার কসম আপনারা যেই স্বপ্ন শান্তি এবং বৈষম্যহীন রাষ্ট্র এবং শান্তিপূর্ণ রাষ্ট্র, প্রত্যেকের অধিকার পাওয়ার রাষ্ট্র কায়েম করতে চান, সেই রাষ্ট্র কায়েমের একমাত্র 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 পথ হল ইসলামী রাষ্ট্র কায়েম, আর কেউ না। আরেকটা থাকবে, দেখান বিশ্বের মধ্যে পৃথিবীতে কোনো এমন তন্ত্র মন্ত্র দেখাতে পারে নাই যে তন্ত্র মন্ত্রের দ্বারা সত্যিকার মানব অধিকার প্রতিষ্ঠা হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে, এটার জন্য ইসলাম একমাত্র। তাই আমি আমার যুবক সন্তানদেরকে বলি, যাদের রক্ত যাদের সাহসে তাদের অবদানে আজ বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, বৈষম্য বিরোধী ছাত্ররা, আমাদের কলেজের টুকরা, তাদের সঙ্গে যারা ছিলেন, বিশেষ করে তাদের নেতৃত্বে ছিলেন আজকে এখানে বসা প্রধান অতিথি আল্লামা ফয়জুল করিম দামাত বরকাতুল আলী, এই উলামায়ে কেরাম সবাই মিলে, সর্বস্তরের জনতা মিলে, তোমার আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশে যে স্বপ্ন দেখতেছেন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সে সব স্বপ্ন প্রতিপালিত হবে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে, শরিয়া বাস্তবায়নের মাধ্যমে। তাই শরিয়া ভিত্তিক, আকিদা ভিত্তিক, ধর্মভিত্তিক সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাইতেছি, সকল ঐক্যবদ্ধ হয়ে যান, যারা আল্লাহর হাকিমিয়ত চান, আল্লাহর আল্লাহর দাসত্ব হইতে চান, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালাতে চান, সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমি আর বক্তব্য দেরিগাইত না করিয়ে সামান্য একটু মেসেজ দিয়া আমি আমার কথা শেষ করলাম। আর একটা কথা একটু বলতে হয়, আমরা আজকে উলামায়ে কেরাম বৈষম্যের শিকার, আমি বৈষম্য বিরোধী ছাত্র ভাইকে বলতেছি, আজ উলামায়ে কেরাম বৈষম্যের শিকার, কথা বলে না শিকার না, দেখছেন আন্দোলন হইল, একটা জালিম সরকারের পতন হইল, আর সাথে সাথে অনেক মসজিদের ইমাম খতিব ভালো ভালো মানুষ বিজ্ঞ ওলামা এদের বিরুদ্ধে একটা কথিত দল, তারা ক্ষমতার মসজিদে বসে গেছে বলে মনে করে, তারা চক্রান্ত করে ইমাম খতিবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে, এটা একটা বিরাট বড় বৈষম্য, এটা অবশ্যই দূরীকরণ করতে হবে, ঠিক না বিঠিক বলেন। বন্যা দুর্গত এলাকায় যে খ্যাত মত আঞ্জাম দিয়েছে উলামায়ে কেরাম, আমাদের শেখে চর্ম নাই, পিসাব চর্ম নাই, আমি নগণ্য লক্ষ লক্ষ আলেম যারা সেই এলাকায় ছিলেন বন্যা দুর্গতে দেখছেন, 90% জাতির পাশে দাঁড়াইছেন বিপদের সময় উলামায়ে কেরাম, ইমাম খতিব বিভিন্ন সংগঠনের, ঠিক না বেটি। আমার এই দুশককে দেখা, এটা বানানো কথা না, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা যখন বাসন দিলেন, সেই বাসনের ভিতরে আমি একটুকু উলামায়ে কেরামের অবদান স্বীকার করতে দেখলাম না, এটা আমি প্রতিবাদ জানাইছি যে হে প্রধান উপদেষ্টা,
আপনি আবার বক্তব্যের ভিতরে উলামায়ে কেরামের অবদান স্বীকার করতে হবে আপনাকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু বললাম আমাকে আল্লাহ কবুল করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।